আসসালামু আলাইকুম মমেন বেবিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একেবারে স্পেশাল একটা ব্লগ, সেটা হচ্ছে আমার বাচ্চারা আজকে তিন বোন পিকনিক করবে। গ্রামে আসলে ওরা পিকনিক না করলে ভালো লাগে না নাকি ওদের। আর আজকে সেই পিকনিকের আয়োজন হচ্ছে, আম্মু চুলাতে আগুন ধরায় দিচ্ছে, মাটির চুলাতে রান্না হবে। এই যে চুলাটা দেখছেন, এটা আমার আম্মু তৈরি করছে। এই চুলাতে আজকে ওরা রান্না করবে। ওরা মানে আমরা একটু হেল্প করব, কারণ ওরা তো রান্না করতে পারে না। এখন চুলাতে আগুন ধরায় দিচ্ছে আম্মু, আর তারপর আপনাদেরকে দেখাই বাদবাকি আর কি কি প্রিপারেশন নিচ্ছে সবাই। ওরা এই যে দেখেন বিশাল আয়োজন আমার বাচ্চাদের। বসো তোমরা বসো। এই যে দেখেন তারা সব কিছু একটা জায়গাতে গুছায় নিয়ে চলে আসছে। মশলা এখানে সব শুকনা উপকরণগুলো আছে। আর এই যে তরকারি, ওদের কাছ থেকে শুনেন যে ওরা কী কী রান্না করবে। আচ্ছা তোমরা বলো, তোমরা কী কী রান্না করবা? ডিম ভুনা, পটল ভাজি, মাছ ভুনা আর ভাত। মানে ওরা বলছে কি মাছ ভুনা করবে। এই দেখেন, এটা কিন্তু অরিজিনাল ডিম, একেবারে কোনো ভেজাল নাই। আমার আম্মুর মুরগির ডিম। আর কি করবে? পটল ভাজি করবে, না অনেক কিছুই করবে, ঠিক আছে। আর ভাত, আর ভাতের চালও নিয়ে আসছো। এই যে ভাতের চালও নিয়ে আসছে, দেখেন আমাদের দিবে না, ওরা একাই খাবে। আচ্ছা এখন তোমরা কি করবা, কাটাকাটি শুরু করো। এই যে নানি কিন্তু চুলা জ্বালাই দিছে, ডিম দিয়ে দাও চুলার উপরে। আস্তে বাবা, আস্তে দিও, সাবধানে, আস্তে 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 হাতটা সরো। হ্যাঁ, ডিম চুলাতে চলে গেল, এখন ডিম সিদ্ধ হবে। আর ওরা এর মধ্যে সব কিছু কেটে কেটে নেও। এবার তোমরা কাটাকাটি শুরু করো, আমরা কোনো হেল্প করবো না, আজকে তোমরা আমাদেরকে খাওয়াবা, ঠিক আছে? ওকে নিও নুহা, ওইদিকে একা কেন, ওইদিকে আসো। আর ওই দেখেন আমার আম্মুর মুরগি, তারাও বসে আছে, তাদের ডিমই আজকে আমরা খাবো। নুহার ধোয়া লাগছে, দেখেন নুহা কী করে। মাটির চুলায় রান্না করবে কিন্তু ধোয়াতে কষ্ট করবে না। আমাদের তিন রাঁধুনি আজকে যে কোটাকুটি শুরু করে দিয়েছে। নিয়ন পেঁয়াজ কুটছে, অয়ন কি করে, অয়নও পেঁয়াজ কুটে, দুইজন পেঁয়াজ। আর এদিকে ছোটজন কি করে, পটল ছুলছে পিলার দিয়ে। আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে, ওরা এখন ডিম ডিম ছুলবে। আর এদিকে অয়ন ডিম সিদ্ধ হওয়ার পাশাপাশি এখন ভাত চুলায় দিচ্ছে, ভাত ধুয়ে দিচ্ছে চাল। এত ছোট করো না বাবা, একটু বড় করো। হ্যাঁ, টমেটো কাটছে অয়ন, আর নিয়ন এবার পটল পটল ছুলছে। আর এদিকে নুহা কি করে, বাপরে নুহা তো অনেক কাজের, দুই জিনিস করতেছে একবারে। নুহা ভাতের চুলায় জাল দিচ্ছে, আর কি করো এটা, এ অনেক আওয়াজ, অনেক আওয়াজ, কারণ আমরা রাস্তার পাশে আছি, এজন্য অনেক আওয়াজ, গাড়ি ঘোড়া যাচ্ছে। তুমি কি করো, ডিম ছুলে। আর এই যে ভাত চুলায়, গরম নাকি একটু দেখাই আপনাদের ভাতের অবস্থা কি, পানি পানিতে গরম হয়ে গেছে পানি। আরও একটা জিনিস দেখা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, দেখেন এই যে আকাশে অনেক মেঘ। আম্মু আর নুহা ডিম ছুলছে, আর এই দেখেন আমাদের ভাত কিন্তু বলক চলে এসেছে, কি সুন্দর। চুলা কিন্তু জ্বলছে, বাট একটা ধোঁয়া যে ওঠে না সেই ধোঁয়া। নুহা এই জিনিস দেখছো কখনো? দেখো কিভাবে ঢাকনা উচা করে দিছে, আর এটা পড়বে না নিচে। এখন দেখেন তিন সব কাটাকাটি শেষ, এই যে এগুলো সব কাটা হয়ে গেছে। আর ওরা দেখেন এখন সব কিছু একসাথে মাখাচ্ছে, মাখাও তোমরা মাখাও। একজন পটল, একজন ডিম, একজন মাছ, সব কিছু নিচ্ছে। হলুদ, মরিচ, লবণ, হ্যাঁ দাও দাও, অত না বাবা, বেশি না, হলুদ হলো, অত হলুদ দেয় না, নাও নিও, নাও না কেন। নাও বাবা নাও, অল্প দাও, এত দিও না, ডিম হয়েছে। ও আর এদিকে ভাত হয়ে গেছে, হ্যাঁ তুমি মাখাও মাখাও মাখাও, না বাবা তুমি আর একটু বেশি দাও। ই বাবা কত, হ্যাঁ হ্যাঁ মাখাও মাখাও, আস্তে আস্তে মাখাও, আর হাতটা তাঁতি দিয়ে ধুয়ে এসো, দেও। আর একটু লাগবে না, আরে
চুলায় জাল দিতে দিতে নুহার ঠান্ডা লেগে গেছে। অল্প দিও বাবা তেল, অল্প দিও মাখো। ওরা দুজন হাত ধুইতে চলে গেছে আর নিয়ন দেখেন অয়নের কাছে দিয়ে গেছে। ওর নাকি হাতে কাটা কাটা লাগে, এখন অয়নের হাতে কাটা কাটা লাগে না। হয়েছে বাবা, বেশিক্ষণ মাখাইলে হাতে ঝাল ধরবে, যাও হাত ধুয়ে এসো। বিসমিল্লাহ, নুহা তেল দিয়ে দিছে, এটুকুই থাকবে আম্মু। হ্যাঁ, এবার ডিম দাও, আস্তে দিও বাবা, আস্তে মা, আস্তে আস্তে বাবা। বাবা আস্তে, এখন মাছ ভাজি করছে। হ্যাঁ তুমি নাইরো না, নাইরো না, থাক লাগবে না, তেল তো দেয়াই আছে। ডিম ভাজা কই? এই যে ডিম ভেজে ওরা উঠায় রাখছে, আর এখন মাছ ভাজা চলছে, তরকে রান্না শুরু হয়ে গেছে। এখন করবে কি করবা এখন? এটা এবার মাছ ভুনা হচ্ছে। হ্যাঁ দাও, নিয়ন রান্না করবে, বাহ গুড। রাধুরীরা এই যে সবার মুখে হাত, একজনের চোখে ধোয়া লাগে, উঠে দাঁড়ায় গেছে, একজন দাঁড়ায় নাড়তেছে, আব্বু নামাজে যাবে। মাঝেটা ওই জিরাই, ওটা দিতে হবে না, রম্ম না আরো, তুমি না রয়ম, লবণ দিছো, এবার শুকনা গুলা সব দাও, আস্তে আস্তে। সব হয়ে গেছে না দেয়া? এবার টমেটোটা আগে রাখো, তারপর একটু কষান হলে টমেটো দিয়ে দিও। কাঁচামরিচ দিবে না? এই যে মশলা ছেঁচে রাখছো, এটা দাও, এলাচ, দারচিনি, দারচিনি দাও একটু, দারচিনি দিবে আম্মু, শুধু এলাচ না, দারচিনি লাগবে না, লাগিয়ে যাচ্ছে না, একটু পানি দাও, হালকা একটু পানি দাও, নোনা পানি দাও বাবা, অল্প দিও। আস্তে দাও, হ্যাঁ আস্তে, এবার ডিম রান্না করবে। এই জন্য প্রথমে আমি একটু তেল দিয়ে দিই, নুহা রান্না করবে, এখন নুহা বসছে রান্না করতে। এই এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ নাড়ছে এখন নুহা, এবার ডিমের রাঁধুনি হচ্ছে নুহা। নুহা এখন সব মশলাপাতি দিচ্ছে ডিমের জন্য, অল্প দাও। কে একটু পানি দিয়ে দাও বাবা, আমি দিব। ওকে আব্বু চলে আসছে মসজিদ থেকে, ওইটাই তো মরিচ ছিল, হলুদ অল্প অল্প, ওরে বাবা গন্ধ না করে। হ্যাঁ দিয়ে দাও, কিছু হবে না, রামধনী বলছে কিছু হবে না, সব দিয়ে দাও মা। হ্যাঁ
মশলা দিয়ে দিল। আর কিছু না, এবার নাড়তে থাকো খালি। কেন একবারে দেওয়া যায় না রে বাবা, একটু একটু নেড়ে দিই ডিমটা। নুহাই রান্না করলো, এখন এই যে লাস্টে আসছে অয়ন, চিনি দিচ্ছে, হ্যাঁ লবণ দিচ্ছে, এই যে ডিম রান্না কিন্তু শেষ, এখন ডিম রান্না হয়ে গেছে। এই দেখো লবণ হয়েছে নাকি, গরমই তো দেখবা, নাহলে পিকনিক করে লাভ কি। পটল ভাজি হচ্ছে এবার, এটা হচ্ছে ওদের রান্নার শেষ, মানে ওদের পিকনিকের শেষ, এটা পটল ভাজি করলেই শেষ হয়ে যাবে রান্নাবান্না। ওটা তো আরেকটা জিনিস আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, যে আমরা আরেকটা কী তৈরি করব আজকে এই রান্নার শেষে, সেটা দেখাবো একটু পরে যখন সেটা রান্না করবো সেই সময়। হ্যাঁ উল্টে দাও, হয়ে গেছে, উল্টে দাও চুলা, এটা বলতে চুলা বোঝো না, গ্যাসের চুলা তো একটু দেরি হয়। খানামানি দিবে উল্টে, আসতে দাও। পটল ভাজি এখনো হচ্ছে, আর আমি আপনাদেরকে আগেই বলেছিলাম না, একটা বিশেষ আকর্ষণ আছে আজকের পিকনিকের, এই যে আম্মু সেটা তৈরি করবে। আর সেটা হচ্ছে একটা বাটিতে গরম পানি হালকা নিয়ে নিয়েছে, তার মধ্যে চাউলের গুঁড়া, এই যে চাউলের গুঁড়া, আর নারকেল আর লবণ দিয়ে দিয়েছে। এখন এই যে আম্মু গোলা তৈরি করছে, গোলা বানানো হয়ে গেছে। আর দেখেন আমরা এবার চিতই পিঠা কিসে বানাবো, কোন চুলাতে বানাবো সেটা দেখাই। এই দেখেন বাচ্চা চুলা, দেখছেন চুলাটা কত ছোট, এটা হচ্ছে বড় চুলা আর এটা তার থেকে বাচ্চা। আর আমরা পিঠা বানাবো যেটাতে, সেইটা দেখাই এখন আপনাদেরকে। আও গরম, আও, এই দেখেন, দেখছেন আমাদের সাজটা দেখেন কি চমৎকার, ছোট বাচ্চা। আর এই যে ঢাকনা, এমন করে যে আমরা পিঠা বানাবো। অনেক সুন্দর না, এটা গরম, আম্মু এটাকে এই যে কয়লা উঠায় রাখছে, এই কয়লার উপরে এমন করে দিয়ে রাখছে যেন সাজটা একটু গরম হয়, তাহলে পিঠা বানালে তাড়াতাড়ি উঠে পড়বে। আম্মুর গোলা তৈরি করা হয়ে গেছে, আম্মু এখনই বানাবেন নাকি পরে? একটু পরে আমরা বানাবো, তখন আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে পিঠাটা বানাই। এবার পটল ভাজা উঠানো হয়ে গেছে, এখন পেঁয়াজ আর কাঁচা মরিচ ভেজে এর মধ্যে দিয়ে দিবে পটলের মধ্যে, একটু হলুদ একটু মরিচ অল্প। আম্মু পেঁপে পড়লো নাকি, আসতে ওরে, এমনভাবে দিছে বাতাস আসছে গায়ের মধ্যে, না চলে গেল। এখন এটাকে ভেজে রান্না কিন্তু শেষ, এই যে তিন রাঁধুনি দেখেন খুবই মনোযোগ দিয়ে রান্না করছে। এখন এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পটল দিয়ে দিবে, শেষ ওদের রান্না, রান্নাবান্না শেষ। বড় চুলা এখন বন্ধ হয়ে গেছে, আমরা এখন ছোট চুলা জ্বালালাম। এবার আমাদের পিঠা বানানো শুরু হয়ে গেছে, এটা 10 মিনিটের জন্য রেস্টে ছিল, আর এখন এই যে ছাঁচটা গরম হয়ে গেছে, এবার আম্মু পিঠা দিয়ে দিচ্ছে, আর আমরা সবাই বসে সেটা দেখেন কি মনোযোগ দিয়ে দেখছি। এখন ওয়েট করতে হবে, 1-2 মিনিটের মতো ওয়েট করলেই হবে, কারণ এটা ছোট ছাঁচ, পিঠাও তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে আমাদের, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর ফুটা ফুটা হয়েছে পিঠা। এখন আম্মু উঠিয়ে নিচ্ছে ছুরি দিয়ে, আজকের পিকনিকটা এই ছোট জিনিস দেখে কিন্তু আবার মনে করেন না যে আমরা পারি, কারণ আমরা পিঠা বানাইতেই পারি না, এটা আম্মু ছাড়া সম্ভব না। হয়ে গেছে, আর এখন আমরা পিঠা উঠিয়ে নিব এইটাতে, এই দেখেন ধরবো আমি, ওই দিক দিয়ে আমি ধরি,
নাকি আপনি ধরবেন? কয়েকটা খুব তাড়াতাড়ি উঠে যায়, আবার কয়েকটা উঠতে একটু সমস্যা। হয়ে গেছে আমাদের পিঠা, এমন করে আমরা সবগুলা পিঠা তৈরি করে নিই, তারপরে আপনাদেরকে সবকিছুই দেখাবো যে আমরা আজকে পিকনিকে কি কি রান্না করলাম আর রান্নাগুলোর লুকসটা কেমন হয়েছে। এই দেখেন আজকে ওদের রান্না সবকিছু একেবারে শেষ। এই যে এখানে হচ্ছে ভাত, এটা হচ্ছে মাছ ভুনা, ডিম ভুনা, পটল ভাজি, আর এই দেখেন পিঠা। আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে বৃষ্টি পড়ছে, নিয়ন ছাতানে দাঁড়ায় আছে, বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে আমাদের রান্নাবান্না শেষ। আমরা এখন ঘরে নিয়ে যাচ্ছি, সব কিছু হয়ে গেছে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওদের সব কিছু রান্না হয়ে গেছে, আর এখন আমাদের বাইরে খাওয়ার ইচ্ছা ছিল বাট বৃষ্টির জন্য আমরা খেতে পারি নাই। এখন আমরা ঘরে চলে এসেছি খেতে। ওরা গোছল করে সবাই চলে আসছে, এই দেখেন সবাই গোছল করে এভাবে বসে পড়েছে, আর সাথে আমরা তিনজন, আম্মা আব্বু আর আমি। এখন এই যে খাবারের লুকসগুলো দেখেন, নাও তোমরা খাও, প্লেট নাও। আমরা এখন সবাই খাবো, আর আজকের মতো আমি আমার ওই বাচ্চাদের পিকনিকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যেতে যেতে শুধু এটাই বলতে চাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।